পুলিশ কথা দিয়ে শোনার সাথে সাথে আমাদের মনে একটাই মন্তব্য আসে, পুলিশ মানে হলো ঘুষখোরি। পুলিশদের নিয়ে লোকেরা অনেক খারাপ মন্তব্য করে থাকে, তো আজ এই ভিডিওতে এই মানুষগুলি দ্বিতীয় রূপের সাথে পরিচয় করাতে চলেছি। আসলে এক পুলিশ অফিসারের জীবন যাপন কেমন হয়? এক পুলিশ অফিসার প্রতিদিন প্রায় 12 ঘন্টা ডিউটি করে, সপ্তাহে 7 দিনেরই 7 দিন তারা ডিউটি করে থাকে, না কোনো রবিবার না কোনো ছুটি। দেশের যে কোনো সরকারি বিভাগ রবিবার 52 দিন, দ্বিতীয় শনিবার 12 দিন, সরকারি ছুটি 36 দিন, সব মিলে পুরো 1 বছরে 100 দিনের ছুটি কাটায় তারা। পুলিশ অফিসাররাও সরকারি কর্মচারী, স্যালারিও অন্যান্য সরকারি কর্মচারীদের মতনই মিলে। তো 100 দিন ছুটির মধ্যে একদিনের ছুটি এই ব্যক্তিদের কেন দেওয়া হয় না? ধারা 51 কারখানা আইন 1948 অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সপ্তাহে 48 ঘন্টা এবং একদিনে 9 ঘন্টার বেশি কাজ করতে পারে না, কিন্তু এক পুলিশ অফিসার একদিনে প্রায় 12 ঘন্টা অবধি ডিউটি করে এবং এক সপ্তাহে 84 ঘন্টা। দিন মজুরি থেকেও খারাপ অবস্থা এই পুলিশ অফিসারদের, তার মধ্যে দাঙ্গা মারামারি হয়ে গেলে ডিউটি কখন শেষ হবে তার কোনো ঠিক থাকে না। এইসব পুলিশ অফিসারদেরও পরিবার রয়েছে, মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী। তো একবার ভেবে দেখুন, এক পুলিশ অফিসারের সন্তানের স্কুলের ফি জমা দিতে হবে, কিন্তু ওনার ডে ডিউটি, তো সারাদিন ওনাকে ডিউটি দিতেই হবে, তো উনি স্কুলের ফি জমা দেবে কখন? কোনো ফেস্টিভ্যালেও তারা পরিবারের সাথে সময় কাটাতে পারে না। পুরো দেশের 24% পুলিশ অফিসারকে সরকারি থেকে ঘর দেওয়া হয় এবং এই ঘরগুলি মাত্র একটি রুমেরই হয়। তো আপনি এবার ভেবে দেখুন, পুরো ফ্যামিলিকে নিয়ে, মা বাবা, ভাই বোন, ছেলে মেয়েকে নিয়ে এই একটি রুমের মধ্যে কাটাতে হয়, এবং কি বাড়ির অবস্থাও তেমন ঠিক থাকে না, না জানে কখন কি হয়, এবং না আছে পানীয় জলের সুব্যবস্থা, না শৌচালয়। যেসব পুলিশ অফিসাররা ব্যারাকে থাকে তাদের অবস্থা আরও খারাপ। সকাল 4টার মধ্যে উঠে শৌচালয়ের বাইরে লাইন দিতে হয়, শেভিং করতে হয়, স্নান করতে হয়, লাইনে দাঁড়িয়ে খাবার খেতে হয়, কেননা ডিউটি সকাল 8টা থেকে শুরু, যদিও 5 মিনিট লেট হয়ে যায় অনুপস্থিত বলে ঘোষণা করা হয়। সারাদিনের জন্য জনসাধারণের সেবা, অধিকারী এবং পাওয়ারফুল লোকেদের ধমকি, কথায় কথায় চাকরি থেকে বরখাস্ত করার ধমকি, এসবের পরেও যখন তারা ডিউটি শেষ করে রাত্রে বাড়ি ফেরে, মনে একটাই চিন্তা আসে যে কাল সকাল আবার 4টার মধ্যে উঠতে হবে। তো বন্ধুরা, এই ছিল 80% পুলিশ অফিসারদের জীবন, যারা কোনো বড় পদে নিযুক্ত নয়, যারা কোনো হাই র্যাঙ্কের স্যালারিযুক্ত পদের সাথে যুক্ত নয়। 20% ঘুষখোরি পুলিশ অফিসারের জন্য আমরা 80% পুলিশ অফিসারকেও আমরা খারাপ চোখে দেখি। তো বন্ধুরা, আমাদের কাছে একটাই নিবেদন, এই পুলিশ অফিসারকেও আমরা সম্মান দিই। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। যদি ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।